এসভিএফ কি তাহলে টলিউডের সাথে বেইমানি করলো হ্যালো ফ্রেন্ডস আমি আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড একটা সুস্থ আলোচনা করতে চাই তোমাদের সাথে এবং আমার এটা একদম পার্সোনাল অভিমত পার্সোনাল ওপিনিয়ন তাই জন্য এই ভিডিওটা আজকে বানাচ্ছি তো এটা কাউকে ইন্টারেক্ট করে বা কাউকে কারোর এগেনস্টে কোনো ভিডিও এটা নয় এসভিএফকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি ভালোবাসি এবং টলিউড ইন্ডাস্ট্রিতে এসভিএফের অবদান যে কতটা সেটাও আমি জানি বাট তার সত্ত্বেও তার সত্ত্বেও এই আলোচনাটা একটা করছি তোমাদের সাথে যে যেটা বলছিলাম যে বেইমানি করা একটা প্রযোজনা সংস্থা এত বড় একটা নামী প্রযোজনা সংস্থা এসভিএফ যাকে সবাই চেনে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে বা টলিউডের বিশেষ করে বড়ো বড়ো বিশাল বড় বড় যে সমস্ত সিনেমাগুলো বক্স অফিসে ইনকাম করেছে এবং বিশ্বের দরবারে যেসব সিনেমাকে সবাই চেনে জানে শুধুমাত্র বক্স অফিস না অ্যাওয়ার্ড উইনিংয়ের দিক থেকেও যে প্রোডাকশান হাউসের ঝুলিতে রয়েছে অসংখ্য ভালো ভালো কিছু ছবি সেই এস কিনা আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি মিঠুন চক্রবর্তী দেব জিত এনাদেরকে অর্থাৎ বাংলার সুপারস্টার যারা টলিউডের সুপারস্টার যারা কোডান অ্যান্ড কোট সেই সুপারস্টারদের ভুলে গিয়ে হঠাৎ করে আজকে বাংলাদেশের ঢালিউড সুপারস্টার বা মেগাস্টার সাকিব খানকে নিয়ে এতটা বিগভাবে এতটা গ্র্যান্ডভাবে এতটা বড় পরিসরে তাকে লঞ্চ করছে তাকে সিনেমা বার করছে তার সিনেমা লঞ্চ করছে যৌথ প্রযোজনায় ওয়েল সেটা করতেই পারে বাট এতটা গ্র্যান্ডভাবে এতটা বৃহৎ আকারে ইন্টারন্যাশনালি শুধুমাত্র ন্যাশনাল না পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা যে সাকিব খানের তুফান সিনেমাটার কথা বলছি তোমরা আশা করছি বুঝতে পারছো যে এটা ওয়ার্ল্ড ওয়াইড মুভি এটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব জায়গায় কিন্তু রিলিজ করা হচ্ছে তোমরা সবাই জানো যে সিনেমাটা অলরেডি বাংলাদেশে ঝড় তুলে দিয়েছে তুফান ছবিটা সাইক্লোন বয়ে গিয়েছে বাংলাদেশে যে টাকাটা ইনভেস্ট করা হয়েছিল সেই টাকাটা সঙ্গে সঙ্গে এক দু দিনের মধ্যে সেই টাকাটা রিকভার হয়ে গিয়েছে ব্লকবাস্টার বাস্টার ভার্ডিক পেয়ে গেছে অলরেডি মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটা যে সিনেমাটার পরিচালক রায়ান রাফি এবং চঞ্চল চৌধুরী রয়েছে আমাদের টলিউডের মিমি রয়েছে ঠিক আছে সুতরাং এই রকম একটা গ্যাংস্টার ড্রামা বা এইরকম সাকিব খানকে প্রেজেন্ট করা বড়ো পরিসরে তোমরা সবাই জানো যে আঠাশ তারিখে ইন্টারন্যাশনালি ইউরোপিয়ান কান্ট্রি এশিয়ান কান্ট্রি বিভিন্ন জায়গায় ঠিক আছে পর্তুগাল থেকে শুরু করে ইউক্রেন থেকে শুরু করে জাপান জার্মানি সমস্ত জায়গায় কিন্তু রিলিজ হবে তারিখে ইন্টারন্যাশনালি অর্থাৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে এই সিনেমাটা এবং ভারতে অর্থাৎ ইন্ডিয়াতে প্রবাবলি পাঁচই জুলাই পাঁচ তারিখে জুলাই মাসে ইন্ডিয়াতেও কিন্তু সমস্ত থিয়েটারে এস থিয়েটার তো বটেই এস বিএফ সিনেমাগুলো বাট বিভিন্ন সিঙ্গল স্ক্রিন হল বিভিন্ন মাল্টিপ্লেক্স সব জায়গায় কিন্তু দেখানো হবে এই সিনেমাটা অর্থাৎ প্যান ইন্ডিয়া ড্রিস দেওয়া হবে সুতরাং বুঝতে পারছো এইভাবে এই যে ভাবনাটা মেগাস্টার সাকিব খানকে নিয়ে যেটা এস বিএফ ভেবেছে সেটা কখনো জিতকে নিয়ে তো ভাবেননি যে জিত সাথী সিনেমার জন্য দু সালে তোমাদের মনে আছে যে যেখান থেকে জিত এবং এস এর পথ চলা শুরু হয় জিতের কেরিয়ারে যেটা বলার চেষ্টা করছি আমি যে সর্বপ্রথম হিট সিনেমা সুপার হিট সিনেমা অল টাইম ব্লক বাস্টার সাথী সিনেমাটা আমরা সবাই জানি তারপর থেকে জিত অনেক ছবি এস কে উপহার দিয়েছে যেগুলো কিনা দারুণভাবে ব্যবসা সফল হয়েছে বক্স অফিস বাট তার সত্ত্বেও এস বিএফ কি তারপরেও এখনকার দিনে জিত যে কমার্শিয়াল সিনেমা করছে জিতের কি তাহলে মার্কেট ডাউন হয়ে গিয়েছে জিতের কি ফ্যান ফলোয়ার্স নেই একটা কি এস ডিএফ তাহলে যদি নিয়ে একটা এরকম ভাবে গ্র্যান্ডার প্রেজেন্ট করেন ওয়ার্ল্ড ওয়াইড প্যান ইন্ডিয়া তাহলে কি সেটা ব্যবসা সফল নাও হতে পারে ফ্লপও হতে পারে বাজেট রিকভারি করাটাই কি একটা ভয় রয়েছে এস ডি এর বা শ্রীকান্ত মহাতা মহেন্দ্র সোনি তাই কি না হলে তোমরাই ভাবো না বন্ধুরা যে দেবদা জিতদার কথা তো বললাম দেবদারাও কি এসভিএফ সিনেমায় সিনেমার বা এস বি এফ এন্টারটেনমেন্ট যে প্রোডাকশন হাউস রয়েছে তার প্রোডাকশনে বা প্রযোজনা সংস্থায় দেবদার কি কম হিট রয়েছে দেবদার যদি প্রথম দিকের সেকেন্ড ছবিটার কথাও যদি আমি বলি আই লাভ ইউ সেই ছবিটাও তো দারুণভাবে ব্যবসা সফল করেছিল জিদ্দার সিনেমাটা দু হাজার দুই সালে তার পরবর্তীতে আগমন ঘটে নতুন সুপারস্টার দেব যেটা দু হাজার সাত সালে রিলিজ করেছিল আই লাভ ইউ সেটাও তো এস বি এর অন্যতম সেরা একটি সফল সিনেমা বক্স অফিসে দারুণ কালেকশন করেছিল সেই দেবকে নিয়েও কেন এখন ভাবছেন না একটা গ্র্যান্ডভাবে কোনো সিনেমা করার কথা দেবদা তো ভালোই বাজেট রিকভারি করছেন বক্স অফিসে দারুণ হায়েস্ট একটা গ্রসারি দিচ্ছেন তার আপ মানে প্রিভিয়াস যে সিনেমাগুলো দেবদা রয়েছে সে যা টনিক হতে পারে প্রজাপতি হতে পারে ঠিক আছে প্রধান হতে পারে বা তার একটু আগেও যদি বলি এন ভি এফের আন্ডারেও তো দেবদা ভালো ছবি দিয়েছেন চাঁদের পাহাড়ের কথাও যদি বলি অ্যামাজন অভিযানের কথা হতো বলি দেবদা কন্টিনিউ সার্ভাইভ করে গিয়েছেন এবং ভালো বক্স অফিস দিয়ে গেছেন কন্টিনিউয়াস দেবদাকেও কিন্তু নিয়ে ভাবছেন না এসবি এর কারণ কি শুধুমাত্র হীনমন্যতায় ভোগা বা তার মার্কেট ভ্যালু বা তার ফেস ভ্যালু কতটা রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড সেটা কি সেটার জন্য একটা ভয় পাচ্ছে এসবিএ নাকি অন্য কোনো ইস্যু যে প্রোডাকশন হাউস রয়েছে তাদের পার্সোনাল কিছু যেমন দেবদার রয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বা জিদ্দার রয়েছে গ্র্যাসুড এন্টারটেনমেন্ট তাদের সাথে কি মেনলি দ্বন্দ্বটা প্রোডাকশান ভার্সেস প্রোডাকশান হাউস অর্থাৎ এস বিএফ এর বিপক্ষে এগেনস্টে গিয়ে তারা প্রোডাকশন হাউসে নিজেরা নিজেদের ছবি প্রযোজনা করছে নায়ক নিজেদের ছবিতে এবারে আসি বুমবাদার ক্ষেত্রে বুমবাদার ছবি যে এস করছে না তা না বাট এইভাবে সাকিব খানের মতো কি গ্র্যান্ড ভাবে রিলিজ করেছে এস আমাদেরকে এইটা বুঝতে হবে যে প্রসেনজিতেরও কিন্তু এস এর প্রোডাকশনের যে কেরিয়ারটা যখন থেকে শুরু হয়েছে প্রসেনজিতের ছবি কিন্তু শুরু হয়েছিল সেই এসবিএফ এর সাথে পথ চলা শুরু 1996 নাইনটি সিক্স ইয়েস উনিশশো সালে ছবির নাম ছিল ভাই আমার ভাই দারুণ ভাবে বক্স অফিসে কিন্তু সাকসেসফুল হয়েছিল সুপার টুপার ব্লক বাস্টার হিট হয়েছিল সেই সিনেমাটা আমরা সবাই জানি যে বুম্বাদার অসাধারণ অভিনয় ছিল প্রসেনজিৎ চ্যাটার্জির তার পরবর্তীতে কত সিনেমা বোমবাদা হিট দিয়েছে এস এর প্রযোজনা সংস্থায় আমরা সেটা সবাই জানি দু সালের কথাও যদি বলি তোমাদের মনে আছে সালটা ছিল দু সাল ওকে দু সালে রিলিজ করেছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ প্রসেনজিৎ রঞ্জিত মল্লিক অনামিকা সাহা প্রসেনজিৎ ঋতুপাণ্ডার সেই যুগলবন্দি সেই কেমিস্ট্রি নতুন করে এস বিএফকে কামব্যাক করতে সাহায্য করেছিল যে সিনেমাটা এর নতুন করে পুনর্জন্ম ঘটিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবিটার মাধ্যমে সেটা কি হরণা চক্রবর্তী পরিচালক ছিল তোমার নিশ্চয়ই মনে আছে তারপরেও তারপরে ঠিক পরের বছর দু এক সালে প্রতিবাদের মতো সিনেমা এটাও নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে যে কীভাবে ব্লকবাস্টার করেছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ যেরকম অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছিল এস বিএফ এন্টারটেনমেন্ট অর্থাৎ এস বিএফ প্রোডাকশনের অন্যতম সেরা কালেকশন ছিল তখনকার দিনে দু হাজার সালে শ্বশুরবাড়ি জিন্দাবাদ এবং দু হাজার এক সালে প্রতিবাদ সিনেমাটা যেখানে প্রসেনজিৎ এবং রঞ্জিত মল্লিকের অসাধারণ দাপফুটে অ্যাকশান একটা পাওয়ার সিনেমা ছিল সেই সোশ্যাল যে ব্যাপারটা ছিল সেই সমাজের দুর্নীতিগুলোকে তুলে ধরা হয়েছিল প্রতিবাদ সিনেমায় অন্যায়ের বিরুদ্ধে রুখে ধারণা একটা সৎ পুলিশ অফিসারের চরিত্র রানা মিত্রের ক্যারেক্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং এবং আজাদ ভাইয়ের ক্যারেক্টারে ছিল রঞ্জিত মল্লিক লাবনী একটি ক্যারেক্টারে তো এই জিনিসগুলো কি এস চাইলে পূরণ করতে পারবে বা এসবিএফ কি পারেন না যে টলিউডের এত যে নামি দামি যারা রয়েছে মিস্টার ইন্ডাস্ট্রির প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছে টলিউডের বস জিদ রয়েছে টলিউডের কিং বক্স অফিস কিং দেব রয়েছে তাদেরকে নিয়ে না ভেবে হঠাৎ করে ঢালিউড ইন্ডাস্ট্রিকে এত বড় করে দেখার যে বিষয়টা বা এই যে সাকিব খানের দিকে ঝুঁকে যাওয়া তার মানে কি সাকিব খান বুম্বাদা দেবদা জিদ্দার থেকে অনেক বড় মেগাস্টার হয়ে গিয়েছেন বিষয়টা কি সেরকম আমি কাউকে টার্গেট করে বলছি না কাউকে ছোট করছি না বাট আমি একটা সুস্থ মস্তিষ্কে একটা আলোচনা করছি তোমাদের সাথে যে বিষয়টা কি কেন নিয়ে একত্রিত করে বা ইন্ডিভিজুয়ালি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা দেবদা বা জিদ্দা তাদেরকে নিয়ে কেন এইরকম গ্র্যান্ড যারা এইরকম প্যান ইন্ডিয়া বা ওয়ার্ল্ড ওয়াইড সিনেমা রিলিজ দিচ্ছেন না বা বানানোর কথা ভাবছেন না আমি জানি না তবে হ্যাঁ এটা ঠিক এটা লাস্টে বলতেই হবে যে হয়তোবা দেখো ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে কে ছোট কে বড় কার পপুলারিটি বেশি সেটা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই আমরা সবাই জানি যে প্রত্যেকের আলাদা একটা জোন রয়েছে এবং সবাইকেই বাঙালিরা বাংলা সিনেমা দেখে সবাইকেই চেনে সেটা নিয়ে আমি আসছি না সেটা নিয়ে অন্য একদিন ভিডিও করব হয়তো বাট সাকিব খানের ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির যে মার্কেটটা বা বাংলাদেশের বলা চলে বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ সিলেট ঠিক আছে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে বা স্টেটগুলো বাংলাদেশের রয়েছে যে যে জেলাগুলো রয়েছে বলা ভালো সেইখানে কিন্তু বাংলাদেশের প্রচুর হল সিঙ্গল স্ক্রিন হল রয়েছে যেগুলো পুরোনো দিনে ছিল মান্না ভাই সাকিব খান রাজ্জাক স্যার এখনকার দিনে সিয়াম আহমেদ তো গুটি গুটি করে অনেক কিন্তু সুপারস্টাররা বা স্টারেরা খুব হ্যাঁ কম এসছে বাংলাদেশে ইন্ডিয়ার মতো অতটা ওদের ওখানে নেই এতটা কম্পিটিশান নেই বাট হ্যাঁ সাকিব খান কিন্তু তার কারিসমা দিয়ে তার স্টারডাম দিয়ে তার যে এত ফ্যান ফলোয়ার্স তারা কিন্তু সাকিব খানের সিনেমা যেমনই হোক না কেন তারা কিন্তু সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখতে চায় যেটা আমাদের এখানকার একটু অন্য ধারার দিকে চলে গিয়েছে আরবান ঘাড়ানার দিকে বা সাউথ ইন্ডিয়ান ছবি বলিউড ছবি বেশি প্রাধান্য দেয় কলকাতার যে পশ্চিমবাংলার মানুষরা বাঙালিরা বাংলা সিনেমা দেখে না কলকাতায় যার জন্য মার্কেটটা ছোট হয়ে গিয়েছে যেটা ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়নি বাংলাদেশের সবাই বাংলা ভাষায় কথা বলে বাংলা ছবি সেখানে চলে তার জন্যই হয়তো ফিরদৌস আহমেদের সুজন মাঝির মতো সিনেমাও সেখানে হিট করে যায় এটা মানতে হবে যে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি বা ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মার্কেট কিন্তু টলিউডের থেকে অনেক গ্র্যান্ডার অনেকটা বড় তার জন্য একটা এস বিএফ চেয়েছে যে একটা বাংলাদেশের মার্কেটটাকে ধরার জন্য একটা নতুন ক্লিক করার একটা কোনো প্ল্যান এস বিএফ সাজিয়েছে সেটা হতে পারে বাট হ্যাঁ এটা কিন্তু সিনেমার জন্য তো ভালো বটেই বাংলা সিনেমা ভালো হচ্ছে উন্নতি হচ্ছে একটা মানুষের সিনেমা যদি বাংলা সিনেমায় প্রচুর মানুষ দেখতে যায় সেটা তো বাংলা সিনেমা বা বাংলা ছবির জন্য ভালো বাংলা ছবি ইন্ডাস্ট্রির জন্য ভালো এটা কিন্তু খারাপ নয় এখন ইন্ডিয়ার বাজারে যদি সাকিব খানের একটা ভালো স্টারডাম হয়ে যায় বা সাকিব খানের সিনেমা যদি ভালো একটা বক্স অফিস ইনকাম করে নিয়ে বেরিয়ে যায় ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া জুড়ে ওয়ার্ল্ড ওয়াইড তাহলে তো একটা গুড সাইন এটা তার পরবর্তীকালে যদি এস ভাবেন যে আমাদের দেবজিৎ বা বুমবাদাদের সিনেমা বড়োভাবে তারা বড়ো পরিসরে প্রেজেন্ট করবেন যে মার্কেটটা ভালো হয়ে গিয়েছে একটা সুগম মার্কেট হয়ে গিয়েছে যেখানে কাঁঠাতারের বর্ডারটা নেই এই জিনিসগুলো তো মিটিং করে অ্যাডাপ্ট করতে হয় অনেক ব্যাপার স্যাপার থাকে তো সেই রকম যদি হয় তাহলে কিন্তু খারাপ হবে না এটাকে আমরা ওইভাবে দেখবো না আমরা দেখব যে সাকিব খানের মতো যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষেরাও জিদ্দার ছবি বুমবাদার ছবি দেবদার ছবি যেন তারা হল ভরিয়ে দেখেন যেটা ঢলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সাকিব খানের সিনেমাগুলো কোটি কোটি টাকা পঞ্চাশ কোটি একশো টাকা হামেশা কালেকশান করে যেটা কিন্তু আমরা টলিউডে খুব কঠিন খুব 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 কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমরা পঁচাত্তর দিনকে সেলিব্রেট করি পঁচাত্তর সপ্তাহ মমর সঙ্গীত সেলিব্রেটের কথা আমরা ভুলে যাই সেই দিনগুলোর কথা সুতরাং সাড়ে সাতশো সিঙ্গেল স্ক্রিন হল কিন্তু আমরা টলিউডে নেই বস আমাদের সেটা অনেক কমে গিয়েছে সিঙ্গেল স্ক্রিন হল ঠিক আছে কুড়ি তিরিশটার মতো সিঙ্গেল স্ক্রিন হল আছে কি না সন্দেহ আর যা আছে তা মাল্টিপ্লেক্স যেখানে সাউথ ইন্ডিয়া রাজত্ব করে যেখানে বলিউড ফিল্ম রাজত্ব করে বাংলা সিনেমা বাঙালিরা দেখা ছেড়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে যার জন্য এ এইভাবে একটা নতুন ক্লিক করলো বা নতুন একটা চান্স নিল সাকিব খানকে এইভাবে গ্র্যান্ডভাবে প্রেজেন্ট করে তারা একটা দেখতে চাইলো যে কীরকম চলে যেহেতু সাকিব খানের মার্কেট বাংলাদেশে খুবই ভালো এবং যারা প্রবাসীরা বাইরে রয়েছে তারাও কিন্তু তার সিনেমা দেখতে পছন্দ করছে তো সময় হয়ে এসছে এস বিএফকে নতুন একটা দায়িত্ব নেওয়ার বা কোথাও একটা ফিরিয়ে দেওয়ার যে যে সুপারস্টাররা টলিউড এস বিএফকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে তাদের কথা এস কি ভুলে গিয়েছে নাকি এটা বেইমানি তো সেটা ভাবার হয়তো সময় হয়ে এসছে বাট এস বিএফের কিন্তু একটা ভেবে দেখা দরকার যে সাকিব খানের মতো আমাদের এখানকার সুপারস্টার হতে যদি ওইভাবে গ্র্যান্ডভাবে যদি প্রেজেন্ট করা হয় পৃথিবীর বিশ্বের বাঙালিদের কাছে তাহলে সেটা এস বিএফ অবশ্যই পারেন এবং এস ব্যাপার করা উচিত বলেই আমি মনে করি তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা